আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, যে বাড়িটা ব্রিক ফাউন্ডেশনের উপর করা হচ্ছে। এখানে হচ্ছে সামনে বেলকনি, এখানে একটি রুম, এখানে একটি বাথরুম, আর ওই যে জায়গাটা আপনারা দেখছেন ওইখানে হচ্ছে কিচেন, এখানে হচ্ছে ড্রয়িং রুম, এবং এখানে আছে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এটা হলো সিঁড়ি ঘর। তো এই বাড়িটা এখানে যেভাবে ডিজাইনটা করা হয়েছে বা যেভাবে করা হচ্ছে, এখানে সামনে ঘর থাকার কারণে ফুল ভিউটা দেখানো সম্ভব হচ্ছে না। এখানে দেখেন একটা আজকে চাল ঢালাই দেওয়া হয়েছিল, তো ওইটাকেও এখানে ঢেকে রাখা হচ্ছে। কারণ হচ্ছে এখানে এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির দিনে কাজ করা খুবই একটা ঝামেলা, এখানে অনেক ধরনের সমস্যা হয় বৃষ্টির দিনে কাজ করতে হলে। তো আপনারা বৃষ্টির দিনে যারা কাজ করবেন তারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যে এখানে বৃষ্টির দিন কাজ করতে গেলে অনেক অসুবিধা হয়। তো যথেষ্ট সেফটি রাখার চেষ্টা করবেন যদি আপনার কাজটা প্লাস্টার বা ঢালাইয়ের কোনো কাজ হয় এবং ফাঁকা জায়গা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেফটি রেখে কাজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার কাজ একটু কম হলেও ক্ষতিটা কম হবে। হ্যাঁ, তো এই আর কি, এখানে মিডিলের এই যে কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ব্রিক ফাউন্ডেশন হলেও এখানে মিডিলের কলামটা কিন্তু 15 ইঞ্চি দেওয়া হয়েছে, 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। আপনিও চাইলে কিন্তু এভাবে মিডিলের কলামটা অবশ্যই ব্রিক ফাউন্ডেশন দিয়ে যদি বাড়ি করার ইচ্ছা থাকে তাহলে এভাবে করবেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটিটা একটু বেড়ে যাবে। তো আজকের মতো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন, এবং নিয়মিত যদি এরকম ভিডিও পেতে চান যে কিভাবে কি করা হয়ে থাকে সে বিষয়টা অবশ্যই এখানে জানতে পারবেন আপনারা, এবং আপনাদের এখান থেকে অনেক ধরনের ধারণা হবে যে আসলে কোন কোন বিষয় আমরা খেয়াল রেখে থাকি একটি বাড়ি করার ক্ষেত্রে, আর আপনাদের কোন কোন বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত। তো এইখানে দেখেন এই যে বেলকনির যে চালের শাটারিংয়ের কাজ করা হয়েছে, এটা ওয়াল বরাবর করা হয়েছে। এখানে শাটারিংগুলো কীভাবে করা হয়েছে আপনাদের একটু নিচ দিয়ে দেখানোর চেষ্টা করি। দেখেন কাঠ দিয়ে ডাসা দিয়ে খুবই সুন্দরভাবে পাঁচটা চাল করা হয়েছে। তো যাই হোক, আশা করছি আপনার এরকম ভিডিও দেখার ইচ্ছা আছে, তো অবশ্যই আমাদের আইডিটি ফলো করে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করেই আজকের মতো ভিডিওটি শেষ করছি এবং এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম।